বৃহস্পতিবার শহর বর্ধমানের টাউন হলে জাতীয় ক্রেতা সুরক্ষা দপ্তর এবং খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি সেমিনার এবং আলোচনা সভা ও জেলার মোট 15টি স্কুলকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন এই আলোচনা সভা এবং সেমিনারে মূলত আমরা সবাই যে খাবার খাই সেই খাবার কতটা গ্রহণযোগ্য এবং কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এবং আজকের এই ভেজাল খাবার থেকে কিভাবে আমরা নিজেদেরকে সচেতন করব এই বিষয়ে আলোকপাত করা হয় এবং শেষে জেলার কয়েকটি স্কুলকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডক্টর প্রসেনজিৎ বটব্যাল। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে যে সমাজে যেখানে দাঁড়িয়ে রয়েছি তাতে মানুষ বিভিন্ন তাদের জীবনযাত্রা ব্যস্ত জীবনযাত্রার মধ্যে বিভিন্ন রকম খাবার খেয়ে চলেছেন প্রতিনিয়ত, সে একজন স্টুডেন্টই হোক বা একজন চাকুরি কর্মরতই হোক বা যারা বাড়িতে থাকেন তারা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি করা উচিত, কিভাবে খাবার প্রক্রিয়া করা উচিত বা বাইরের খাবার থেকে কতটা মানুষ নিজেকে সচেতন রাখতে পারে এবং বিভিন্ন যে ভেজাল খাবার বাজারে পাওয়া যায় সেটা থেকে কি করে মানুষ নিজেকে সজাগ সচেতন রাখতে পারে সেই নিয়ে একটি অনুষ্ঠান মানে আলোচনা চক্র আলোচনা আয়োজন করা হয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তর এবং কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতাতে, যেখানে আমরা আগামী দিনের যারা ভবিষ্যৎ অর্থাৎ কিনা আমাদের প্রিয় সেই ছাত্রছাত্রীরা তাদের মধ্যে আমরা এই সজাগ সচেতনতামূলক শিবিরটা তৈরি করতে পেরেছি। ১৭টি স্কুল অংশগ্রহণ করেছে আজকে সব মিলিয়ে এবং সেটা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রত্যন্ত এরিয়া থেকেও এসছে এবং শহরের শহরতলি থেকেও এসছে এবং সব স্টুডেন্টদেরকে আমরা পেয়ে এখানে খুবই মানে খুশি। খাদ্য সুরক্ষা আধিকারিক এবং সুমন ঘোষ সহ আরো অনেকে আজকে এখানে যেটা হচ্ছে খাদ্য ভেজাল মানে ফুড অ্যাডাল্টারেশনের উপরে একটা সেমিনার হচ্ছে এবং সেখানে আমাদের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 30টা কনজিউমার ক্লাব বা স্কুলগুলোকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, তাদের স্টুডেন্টদের এই বিষয়ে বোঝানো হচ্ছে এবং একটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে পূর্ব বর্ধমান জেলার ফুড সেফটি অফিসার এবং বিআইএফএসও আছেন মিস্টার প্রসেনজিৎ বটব্যাল। উনি এসে এখানে আলোচনা করলেন, সব স্টুডেন্টদের বোঝালেন খাদ্যে ভেজাল বিষয়ে এবং তার প্রতিকার করা বা সেগুলো কীভাবে বোঝা যাবে সেই সব বিষয়ে বুঝিয়েছেন এবং এই বিষয়ে আলোচনা হচ্ছে আর এখন কুইজ কম্পিটিশন চলছে। কতগুলো স্কুল অংশগ্রহণ করছে? আমরা 30টা স্কুল আমাদের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 30টা কনজিউমার ক্লাবকে ডেকেছিলাম। আজকে আমাদের এখানে 17টা স্কুল আছে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের পুরস্কৃত করা হবে। এটা হচ্ছে যেটা আপনাদের বললাম ফুড অ্যাডাল্টারেশনের উপর প্রোগ্রামটা করা হচ্ছে এবং একটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে যেটা কনজিউমার ক্লাবগুলোকে নিয়ে হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।